বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন শেষনাগ লেক, আজ থাকছে পঞ্চতরণী। শেষনাগ থেকে পঞ্চতরণী দূরত্ব প্রায় 11 কিলোমিটার। হেঁটে এই দূরত্ব অতিক্রম করতে আমার কতক্ষণ সময় লাগলো? 2023 সালের এই যাত্রাপথটির অবস্থা, পঞ্চতরণীতে থাকা খাওয়ার ব্যবস্থা, শেষনাগ থেকে পঞ্চতরণী যাত্রার সম্পূর্ণ বিবরণী থাকছে আজকের ভিডিওতে। সকাল 6টা শেষনাগের লঙ্গরে চা পান করে সতেজ হয়ে আমি যাত্রা শুরু করলাম। গত বছর অর্থাৎ 2022-এ আমি যাত্রা শুরু করেছিলাম সকাল 5:30টার সময়। এবছর 8 ঘন্টা দেরি হয়ে গেল। আজ আমি শেষনাগ থেকে প্রথমে যাব ওয়াবলটপে। শেষনাগ থেকে ওয়াবলটপের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। শেষনাগ থেকে ওয়াবলটপের এই পথটি কিলোমিটার খানেক বেশ সোজা, তেমন চড়াই নেই। পরের কিলোমিটার 2 খুবই চড়াইযুক্ত ও পাথুরে। ওয়াবল ও গণেশ টপের পৌঁছানোর পথটি বেশ কঠিন। এই পথের সঙ্গে পিসু টপের তুলনা করলে এটা বলা যায় যে পিসু টপের পথটা বেশ খাড়া, তবে ওখানে অক্সিজেনের মাত্রা এখানকার তুলনায় অনেক ভালো। আজকের পথটি বেশ দুর্গম, তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই দুর্গম পথকে সুগম করেছে এখানকার মনোরম দৃশ্য। আমি এখনও ওয়াবল টপ থেকে কিলোমিটার খানেক দূরে, হঠাৎ দেখি একজন যাত্রী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গেই চলে আসলো অক্সিজেন সিলিন্ডার হাতে ভারতীয় সেনাবাহিনীর একজন। এখানে আমি অক্সিজেনের ঘাটতি অনুভব করছি। অনেক কম সময়ে আমি 1000 ফুট আরোহণ করেছি, এটা পর্বতারোহণের সাধারণ নিয়মের বিরুদ্ধে। সাধারণত একদিনে 2000 ফুট উঠলে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না, কিন্তু এই যাত্রায় 1 ঘন্টার ব্যবধানে প্রায় 14-15 হাজার ফুট উঠতে হয়। এই জন্যই এখানে কয়েকজনের AMS অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেস হয়। AMS-এর উপসর্গগুলো হলো খিদে না পাওয়া, ঠিকমতো সোজা হয়ে চলতে না পারা, মাথা ব্যথা, ঘুম না হওয়া, হজমের সমস্যা ইত্যাদি। তবে উপসর্গ সবার সমান হয় না। সকাল 9টা পৌঁছালাম ওয়াবলটপে। এখানেই পাতরাস সারলাম রুটি তরকারি চা দিয়ে। শেষনাগ থেকে ওয়াবলটপ এই 3 কিলোমিটার আসতে আমার প্রায় 3 ঘন্টা সময় লাগলো। এবছর দেখছি এ পথে ও চারপাশে প্রচুর বরফ। এই বরফ আমার চলার গতি মন্থর করছে। আমি একবারে কেবলমাত্র 20-25 পা ফেলতে পারছি, তারপর বিরতি নিচ্ছি। এইভাবেই আমি আর চলছি। সকাল 10টা ওয়াবল টপ থেকে আমি রওনা দিলাম গণেশ টপের দিকে। দেখুন বন্ধুরা, এই দুর্গম যাত্রাকে সহজ করে তোলার জন্য কয়েকজন কি কঠোর পরিশ্রম করে চলেছেন। ভোলানাথ সবার মঙ্গল করুন। ওয়াবল টপ থেকে গণেশ টপের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, উচ্চতা প্রায় 14,500 ফুট। দুপুর 11:30 আমি পৌঁছালাম গণেশ টপে। ওয়াবল টপ থেকে গণেশ টপের পুরো পথটাই কঠিন চড়াইযুক্ত। এটি সমগ্র যাত্রাপথের সর্বোচ্চ স্থান। এটা বিশ্বাস করা হয় যে এখানেই ভগবান শিব ও দেবী পার্বতী তাদের পুত্রকে রেখে গিয়েছিলেন। সকাল 11:30 গণেশ টপ থেকে রওনা হলাম পোষপত্রীর উদ্দেশ্যে। দূরে মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। তাড়াহুড়ো করে চলতে চাইছি, কিন্তু তা আর পাচ্ছি না। দুপুর 2টো পৌঁছালাম পোষপত্রীতে। গণেশ টপ থেকে পোষপত্রীর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। আমার মনে আছে গত বছর
এই দূরত্ব মাত্র 45 মিনিটে আমি চলে এসেছিলাম। এবার বরফ খুব বেশি, তাই সাবধানে ও ধীরে ধীরে নামলাম। কোষপত্রীর লঙ্গরে বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যায়। আমি এখানে জুস, চকলেট ও চা খেলাম। দুপুর 2:30 আমি আবার যাত্রা শুরু করলাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। এই স্থান থেকে পঞ্চতরণীর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এই পথটি পুরোটাই অবতরণের। এ পথেও দেখছি বেশ বরফ আছে, আর বরফের মধ্যে দিয়ে চলতে অসুবিধাই হচ্ছে। পঞ্চতরণ আর বেশি দূরে নেই। দেখছি এখানে আছে বেশ কয়েকটা লঙ্গর। এখানে আবার চা পান করে নিলাম। কালকে রাতে তাঁবুতে আমি এই পাঞ্জাবি ভাইদের সঙ্গে ছিলাম, আবার দেখা হয়ে বেশ ভালো লাগলো। সন্ধ্যা 6টা পৌঁছালাম পঞ্চতরণীতে। ভৈরব পর্বতের পাদদেশে পঞ্চতরণী অবস্থিত। এটি একটি ভীষণই সুন্দর জায়গা। পঞ্চতরণীতে 5টা নদী প্রবাহিত হচ্ছে। কথিত আছে এই 5টা নদীর উৎপত্তি হয়েছে ভগবান শিবের জটা থেকে। দূরে 5টা ধারা দেখতে পাওয়া যাচ্ছে। এই ধারাগুলোই হচ্ছে পঞ্চনদীর উৎপত্তি স্থল। আমি বেশ কিছুক্ষণ ধরে পঞ্চতরণীর অসাধারণ দৃশ্য উপভোগ করলাম, তাই আমার পঞ্চতরণীর বেস ক্যাম্পে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। পঞ্চতরণীতে খাবার ও থাকার জন্য বেশ ভালোই ব্যবস্থা আছে। থাকার জন্য এখানে আছে বেশ কয়েক হাজার তাঁবু। আমি একটি তাঁবু ভাড়া করলাম। এই ধরনের একটা তাঁবুতে 10 জন থাকতে পারে। থাকার খরচ জনপ্রতি প্রায় 700 টাকা। যাত্রার তৃতীয় দিন সকাল 6টা রওনা হলাম অমরনাথ গুহার উদ্দেশ্যে।
তবে অমরনাথ গুহার ভিডিওটি থাকছে আগামী সপ্তাহে। দেখতে সব সব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।